বাচ্চারা কিন্তু যা দেখে তাই শিখে। রুফিও দেখছে যে নুয়াশ কাজ করতে কেউ আসে না, খালি বাপ সব মেয়েরা সবাই আসে দেখতে রে। এবার একটু কাজ করো। এ হচ্ছে ব্যথা দিস। আল্লাহ, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা তো ভাইয়ার বাসায় আছি কয়েকদিনের জন্য, দেন সবাই সবার গন্তব্যে আবার চলে যাব। বাচ্চাদের অলরেডি স্কুল খুলে ফেলছেন, আজকে যাব ঘুকিয়াপুর নতুন বাসায়, নতুন বাসা গুছানোর জন্য। কারণ আমরা এখনও কিন্তু বাসাটা ওইভাবে দেখি নাই, বাসার কাজ চলতেছিল। তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে আপুর বাসাটা দেখাবো, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমরা ঘুকিয়াপুর নতুন বাসায় যাব ভাইয়ের বাসা থেকে। তো যাওয়ার আগে জুস সব কিছু নিয়ে যাচ্ছি, কারণ যে পরিমাণ গরম পড়ছে। আমরা এখন নতুন বাসায় চলে যাচ্ছি, রুফি আর রাদিয়াকে সাথে করে নিয়ে যাচ্ছি, আর আম্মাকে নিব না, কারণ এখন তো জাস্ট গুছাবো, তো ওইরকম মানে বসার বা থাকার তো কোনো জায়গাই নাই। আমরা আবার ব্যাক করে চলে আসবো, গুছাই সব কিছু, জাস্ট কাপড় চুপড় বা ঘরটা একটু গুছাবো, কারণ মানডেতে খুঁকিয়াপুর সব ফার্নিচার আসবে। অলরেডি অনেক কিছু চলে আসছে, ওইগুলো আবার সেট করতে হবে। আচ্ছা বলবো, বাবাই বাই মানু, মামুন ভাই আবার আসলে পরে আমরা গুছানোর পরে, কারণ এখন তো একদম পুরো বাসা ময়লা হয়ে আসছে। এই হচ্ছে আমাদের নতুন বাসা। তো অনেকেই দেখতে চেয়েছিলেন খুকিয়াপু কোন বাসাটা নিচ্ছে, বাট তখন আমরা দেখাতে পারি নাই যেহেতু বাসায় অনেক মানুষ ছিল। তো এখন তো একদমই আমাদের হয়ে গেছে। ইয়েস, আমি ওইখানে, আর এইদিকে আমাদের দুইটা প্রিন্সেস আছে, রুফি অ্যান্ড রাদিয়া, তাদেরকে নিয়ে আসছি। আজকে হচ্ছে আমরা বাসা গুছাবো, আমরা হচ্ছে এখনও উঠবো না বাসায়। তো খুকিয়াপুর অলরেডি অনেকগুলো ফার্নিচার ডেলিভারি চলে আসছে। এখানে হচ্ছে ডাইনিং টেবিল সেট আছে, এটা খুবই সুন্দর, যখন আমরা খুলবো সবগুলা তো আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে সিটিং রুম, রুমটাও কিন্তু খুবই বড় আর বেশ সুন্দর আছে। আর এইদিকে হচ্ছে গার্ডেন, যদিও সব কিছু এখন এত অগোছালো হয়ে আছে তার জন্য হয়তো বা বুঝবেন না, বাট বাসাটা কিন্তু অনেক সুন্দর। এই যে তোমাদের বাসা পছন্দ হয়েছে? গুছাইলে তখন, হ্যাঁ ঠিকই তো, খুকিয়াপুর মাশাল্লাহ কপাল ভালো, লন্ডনে ডিশ ওয়াশার পাইছে, সেইটা আসলে মানে খুশি তার জন্য বেশি। আর এদিকে একটা গ্যারেজও আছে, গ্যারেজটা অনেকই বেশ বড়, গ্যারেজটা খুললে দেখছো কি অবস্থা খুকিয়াপুর অবশ্য, কারণ গ্যারেজের অনেক জিনিস আছে, তার লাগেজই আছে প্রায় কত 20টার উপরে, তার জন্য মানে গ্যারেজ খুকিয়াপুর জন্য ম্যান্ডেটরি। তো আমরা গার্ডেনে টুকটাক গাছ করতে পারবো, খুকিয়াপুর গার্ডেনে লাউ ধরছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফ্রি লাউ। হ্যাঁ, আরেকটা লাউ আসছে, এই যে লাউ পেয়ে গেল। ওরে পিয়ার্স গাছ আছে, পিয়ার্স গাছ আছে, আর এটা কি গাছ? লাইটিং করে ফেলবো, তো অনেক কিছু প্ল্যান করতেছি, দেখি টাইম লাগবে অনেক। আর এই জায়গাটা হচ্ছে কিচেন এরিয়া, সব নষ্ট হয়ে যায় না, দাগ পড়ে যায়, কিভাবে দাগটা তুলবা? এ হচ্ছে ব্যথা দিস। আল্লাহ, মোহন ভাই খুকে বলতো মাথা ফাটাই ফেলছে, এটার মধ্যে ইয়ে লাগাই ফেলতে হবে, কক শিটটা মানে নরম সফট কিছু, তাহলে মাথায় আর লাগবে না। খাবার দেওয়া যায় ওইখানে, ডাইনিং টেবিল রাখবেন। ডিশ ওয়াশারটাও আবার মানে ঠিক আছে। হ্যাঁ, তবে তোমাদের এই রানওয়েটাও কিন্তু বেশ বড়, খুকে এখানে হচ্ছে সুর একটা লেখা দাও। এটা হচ্ছে ডুপ্লেক্স, তো আমরা উপরে উঠি এখন, দেখি উপরের বাসার রুম গুলা কেমন। এটা হচ্ছে থ্রি বেডরুম হাউস আর দুইটা ওয়াশরুম, মানে সব কিছু মিলাই বেশ ভালোই। এটা হচ্ছে প্রথমে আমরা বড় রুমটাতে যাই,
এটা হচ্ছে সবচেয়ে বড় যে রুমটা, এগুলো সবকিছু অ্যাটাচ ফার্নিচার, তো কিছুই মুভ করা যায় না। আর যেগুলো মুভ করে গেছে ওনারা সবকিছুই সরায় ফেলছে। তো আমরা এখানে বেড দিব, আমরা তো অলরেডি বেড অর্ডার করে ফেলছি। আর এই বাসায় সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে উইন্ডোগুলো এত বড় বড়, মানে পুরা দৃশ্য সব কিছু দেখা যায়, এত সুন্দর লাগে উইন্ডোগুলো। দেন এইদিকে আরেকটা রুম আছে, এই হচ্ছে সেকেন্ড বেডরুম যেটা, এইটা এটা হচ্ছে আবার এগুলো অ্যাটাচ, তাই কোনো কিছুই সরানো যায় না। বাট আমরা প্ল্যান করছি মানে এখানে একটা বেড দিব আর কি। এটা হচ্ছে গার্ডেনের পাশে, এটা উইন্ডোটাও বেশ বড়। তো রুমগুলো মানে চলে, এতটাও মানে ছোট না, ঠিক আছে একটা ফ্যামিলির জন্য। আর এটা হচ্ছে ছোট রুমটা, ছোট রুমটাও বেশ বড়ই, একটা বেড দিয়ে তারপরে রাধিয়ার জন্য টেবিল বা কিছু দিবে আর কি আপু। আস্তে আস্তে ইনশাল্লাহ অনেক কিছু হবে, একটু তো টাইম লাগবে। এটাও রাস্তার পাশেই, বাট আমার কাছে মানে অ্যাভারেজ বাসাটা খুবই ভালো লেগেছে। নুহাশ আমার খুকিয়াপুর আমরা এক দেখাই এই বাসাটা নিয়ে নিচ্ছি। খুকিয়াপুর ভাইয়া মিলে এগুলো সব ফিক্সড করে ফেলতেছে এখন। এখানে একটা সুরেক দিয়ে দিচ্ছি, আর একটা ফ্লাওয়ার বাস, আরও তো অনেক চেঞ্জ করবো আস্তে আস্তে। রুফি কাপড় চুপড় সব কিছু গুছিয়ে ফেলতেছে, ইয়ে এখানে কিছু রাখা হয়েছে, এই সাইডে কিছু রাখা হচ্ছে। না না তুমি পারবে না, মাম্মি গুছাবে, এসা আমি গুছাই দিচ্ছি, ওয়েট রুফি। এটা মনে হয় খুকে পুনিবে। তো এক একজন এক এক পার্ট, তবে এবার স্টোরেজ ভালো আছে, সমস্যা নাই। রুফি রুফি নিজে নিজে গুছাই ফেলতেছে, ইয়ে ওয়েল ডান রুফি। বাবা রে ছোট মেয়েটা কাজ শিখে ফেলছে। বাচ্চারা কিন্তু যা দেখে তাই শিখে, রুফিও দেখছে যে মাম্মি গুছাইতেছে, সে এখন করা শুরু করে দিছে। আমরা সব কিছু গুছাইতেছি না, আস্তে আস্তে টাইম লাগবে, স্পোর্ট নাই কিচ্ছু নাই, তাও বাচ্চাদের জন্য একটা নুডলস বানাইতেছি। রুফি রুফিকে নতুন বাসে এই চামচ দিয়ে দিছি, সে এটা দিয়ে খাবে না, তার ফর্ক লাগবে। রাধু খাবে না, আমাদের বাসা গুছাইতেছি, গুছানো তো আর এত তাড়াতাড়ি সম্ভব না। মামুন ভাইয়া একদম পুরো কিচেন আমাদেরকে সবগুলো ড্রয়ার ক্লিন করে দিচ্ছে, আমরা জাস্ট সবগুলা জায়গার মতো রাখতেছি। আমার ধারণাই নেই এখন। আর এই জায়গাটা হচ্ছে বানাচ্ছে আরেকটা সেকশন, চলে আসছে নতুন বাসায়। কি খবর? নোয়াশ আমাদেরকে দেখতে আসছে নতুন বাসায়, কাজ করতে তো আসো না, ভাব সব মায়েরা একদম আসো। নোয়াশ কাজ করতে কেউ আসে না, খালি ভাব সব মায়েরা সবাই আসে দেখতে রে। এবার একটু কাজ করো, দুঃখের সময় আমাদেরকে দেখতে আসছে মেহমান। হ্যালো রফি, নিউ হাউস, ডু লাইক নিউ হাউস? রাদিয়া ইউ লাইক নিউ হাউস? রাদিয়া সেড ইটস সামওয়ানস হাউস। আমরা নতুন বাসা থেকে চলে যাচ্ছি এখন, এখন যাব হচ্ছে ভাইয়ার বাসায়। আজকে যতটুকু কাজ সম্ভব হয়েছে ততটুকুই করছি, এখন আমরা চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি মান্নাস হাউসে। রাধু কাম কাম, মাম্মি আর ড্যাডি আসবে, আসো তুমি আমাদের সাথে আসো, তারপর আমরা খাবো, তারপরে তোমাকে খাওয়াই দিবো, কাম। আমরা ভাবির বাসায় আসছি, তো লাঞ্চ করব এখন, লাঞ্চ করে খুকিয়াপুরও আসতেছে। নুহাশের যেহেতু কাজ আছে আমরা একটু আইসা পড়ছি আগে আগে। নুহাশকে বিদায় দিতে আসছিলাম, সে চলে গেছে কাজে।